বিন্দু দিনাজপুর আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মতুর রহমান, দিনাজপুর আদর্শ কলেজ রসায়ন বিভাগ। আজকে তোমাদের ক্লাস নেব আমি চার্লসের সূত্র। আমি গত ক্লাসে বলছিলাম যে এই বিশ্বে গ্যাসের উপর চারটি পরিবর্তনশীল ভৌত রাশি প্রকাশ পায়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চারটি পরিবর্তনশীল ভৌত রাশি বাইর করে নিয়ে আসে। রাশিগুলো হচ্ছে তাপমাত্রা, চাপ, আয়তন এবং মোট সংখ্যা। তো বিজ্ঞানীরা আবার চিন্তা করলো যে যে কোনো দুটো রাশিকে আমরা স্থির ধরে যে অন্য যে দুটো রাশি আছে ওদেরকে পরিবর্তনশীল ধরে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করে, যেটাকে বলা হচ্ছে গ্যাসের সূত্র। তে বিজ্ঞানী বয়েলস সূত্র বাইর করেছিল চাপ এবং আয়তনের উপর ভিত্তি করে, কিন্তু মোট সংখ্যা এবং তাপমাত্রা স্থির রাখে। এটা বাইর করেছে বিজ্ঞানী বয়েলস। তারপর বিজ্ঞানী চার্লস 1787 সালে বিজ্ঞানী চার্লস লক্ষ্য করলো যে চাপ এবং মোট সংখ্যা স্থির রেখে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো, যাকে বলা হচ্ছে চার্লসের সূত্র। কি করলো? যে চাপ এবং মোট সংখ্যাকে স্থির ধরে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করলো, এটাকে বলা হচ্ছে চার্লসের সূত্র। কত সালে? 1887 সালে বিজ্ঞানী চার্লস এই সম্পর্কটা স্থাপন করলো, যাকে বলা হয় চার্লসের সূত্র। আমরা এখন লক্ষ্য করি ও প্রথম বিজ্ঞানী চার্লস প্রথম লক্ষ্য করে যদি স্থির চাপে এবং স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস বা বৃদ্ধি করি, তাহলে এর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের 1/273 হ্রাস বা বৃদ্ধি পায়। তাহলে আমরা এবার লিখিতভাবে দেখি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে কত? V0। 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে VT। যদি আমরা তাপমাত্রা গ্যাসের তাপমাত্রা স্থির চাপে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি তাহলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এর 1/273 বৃদ্ধি পায়। এই কথা তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধির কারণে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের, এটার নাম হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 বৃদ্ধি পায়। তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273। তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড
समाधान कर पाल एक राशि लक्ष्य कर देखा जाए जो आयतन 100 मिलीलिटर
এখানে তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তখন আমরা এই জায়গায় একটা বিন্দু পাচ্ছি তাপমাত্রা যত কমাচ্ছে আয়তন তত কমতেছে তার মানে এই জায়গায় আমরা একটা বিন্দু পাচ্ছি আবার তাপমাত্রা যত কমাচ্ছে আয়তন তত কমতেছে এইভাবে একটা বিন্দু পাচ্ছি তাপমাত্রা যত কমাচ্ছে আয়তন তত কমতেছে এইভাবে বিন্দু পাচ্ছি আমরা একটা যদি বিন্দুগুলোকে সংযোগ করি তাহলে এই ধরনের একটা সরল রেখা পাওয়া যাবে আমরা চিন্তা করতে পারি এই জায়গা থেকে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা থেকে আমরা যদি চিন্তা করি এই সমীকরণটা যদি লিখি v সমান k t তাহলে p এই সমীকরণটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের হবে মূল বিন্দুগামী সরল রেখা সমীকরণ তাহলে y সমান হচ্ছে m x এটা হচ্ছে x এটা হচ্ছে y তাহলে ঢাল হচ্ছে এইটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতেছি যে এটা মূল বিন্দুগামী সরল রেখা না হয় মূল বিন্দু একটু বাইরে চলে আসছে এখানে বাইরে চলে আসার কারণ হচ্ছে যে মূল বিন্দু না হয় একটু দেখো উপরে চলে আসছে তার মানে একে যদি আমরা পিছন দিকে বৃদ্ধি করি তাহলে এইখানে একটা আমরা আয়তন পাচ্ছি অর্থাৎ মূল বিন্দুতে না আসে এই জায়গায় একটা আয়তন পাচ্ছি তাহলে এই জায়গায় আমরা একটা সমীকরণ যদি লিখতে চাই তাহলে দেখো y সমান হচ্ছে m x প্লাস c এটা এইখানে যদি আমরা এখন দেখো আমরা একটা সমীকরণ পাইছিলাম v t সমান হচ্ছে t বাই 273 v নট বাই 273 প্লাস e বাই হচ্ছে v নট এই যে ধ্রুবক এই যে t এই যে y অক্ষ বরাবর এই যে ঢালটা আমরা পাচ্ছি এই যে এই অক্ষ তাহলে আমরা একটা ধ্রুব সংখ্যা পাচ্ছি এই যে দেখো ধ্রুব সংখ্যা এই যে ধ্রুব সংখ্যাটা হচ্ছে ভিন্ন একে পিছন থেকে বর্ধিত করানো যাবে কিন্তু নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা হবে পিছন দিকে আমরা বর্ধিত করে কি পাচ্ছি তাহলে আমরা মূল বিন্দু ব্যতীত একটা সরল রেখা পাচ্ছি মূল বিন্দু ব্যতীত একটা সরল রেখা পাচ্ছি আর এই রেখাটার নাম হচ্ছে আইসোবার আইসো মানে একই বার মানে চাপ তার মানে আইসোবার মানে একই চাপে এই রেখাটাকে পরীক্ষা করা হয়েছে সেজন্য বলা হচ্ছে যখন চাপ একই থাকে তাহলে ওই রেখাটাকে বলা হচ্ছে আইসোবার তার মানে আইসোবার একটা রেখা পাওয়া গেল এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হবে Disturb? Disturb, open night, disturb, 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 disturb,